ইলিশ চিনার পাঁচটি উপায়। শেপ পটলের মতো হতে হবে, ভেতরে মার্বলিং থাকতে হবে, চোখটা লাল হতে হবে, তাই তো? আর রাক্ষসের মতো আপনি যাতে খেতে পারেন সেটা দেখতে হবে, হাতে যাতে গন্ধ থাকে সেইটা দেখতে হবে। এই পাঁচটা জিনিস ভীষণ দরকার রান্নার জন্যে। একটাই জিনিস মাথায় রাখতে হবে, ইনগ্রেডিয়েন্টস যেন সেরা হয়, তেল যেন ভালো হয়।